সম্পূর্ণ ভোট আন্দোলনের পক্ষে কিন্তু আমরা চাই না কোনো ঝামেলা হোক বা আমরা শান্তিপূর্ণভাবে পড়ালেখা চালিয়ে যেতে চাই। তখন সাধারণ ছাত্ররা ভালোভাবে চলাফেরা করতে পারবে না, তারা শান্তিপূর্ণভাবে লেখাপড়া করতে পারবে না। আমরা সেই কারণে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অস্থিতিশীল রাজনৈতিক প্রতিনিধির শিকার হয় তখন দেখা যাবে যে সাধারণ ছাত্ররাও এর মাঝে শিকার হতে পারে। সেজন্য আমরা চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে চলাফেরার জন্য আমরা কোনো মতাদর্শের সাথে জড়িত নয়। সেজন্য আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয় সবসময় সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে চলাফেরার সুযোগ করে দেখবে। তারপরে আমরা